দুইটা জিনিস আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে আছে, ওখান থেকে বের হতে পারে না। একটা হচ্ছে চুরি, আর একটা হচ্ছে সন্ত্রাস। দেখবেন কোথায় কোথায় লাঠি নিয়ে আসবে, কোথায় কোথায় ধমক দিবে, হুঙ্কার দিবে। আরে তোমাদের এই হুঙ্কারে বাংলাদেশের মানুষ ভয় পায় না, জেগে উঠেছে বন্ধুগণ। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের, বন্ধুগণ এই আন্দোলনের তরঙ্গের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে বন্ধুগণ। তারা বড় বড় কথা বলে উন্নয়ন। আমি আজকে আসলাম আপনার হয়ে আপনার ময়মনসিংহে, ঢাকার ওই আমার বাড়ির বাসা উত্তরায়, উত্তরা থেকে এখানে আসতে সবচেয়ে বড় সময় গেল কোথায় জানেন? উত্তরায়। ওই যে একটা কি বলে নতুন আপনার রোড বানাচ্ছে, রাস্তা, র্যাপিড বাস ট্রানজিট রুট, মানে ওখান থেকে নাকি দ্রুত বাস যাবে। আর দ্রুত বাস যাবে কি, ওখানে দেখবেন রাস্তার মাঝখানে কত বড় দোকান বানাইছে, ঠিক কিনা বলেন? তার জন্য কি কারণে? ওই যে উন্নয়ন, ওই উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে ওই কানাডা, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, আর সিঙ্গাপুরে বাড়ি, লন্ডনে বাড়ি কেনা ছাড়া তাদের, এটাই তারা এখন কাজ করে।